সালামু আলাইকুম, ইসমিন আইম্যান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে কিন্তু আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অনেকদিন ধরে কিন্তু কোনো ব্লগ দেওয়া হয় না, তো কিছুদিন আগে দেখছিলেন মাওয়া গেছি, আজকেও আবার মাওয়া যেতেছি। এটা কিন্তু দ্বিতীয়বারের মতো মাওয়া, অনেক সুন্দর একটি মাওয়া ট্যুরে যাচ্ছি, অনেক সুন্দর হবে ব্লগটা। এই ব্লগটা কিন্তু না টেনে দেখতে হবে, সব বন্ধু বান্ধব মিলে কিন্তু এসেছি এই ব্লগে, তো ব্লগটা কিন্তু না টেনে দেখার চেষ্টা করবেন, অনেক সুন্দর হবে। চলেন ব্লগটা শুরু করি। এই যে দেখতে পারতেছেন, আজকে কিন্তু আমাদের সাথে যাচ্ছে ইসমাইল এবং অপু। এই যে আমরা কিন্তু এই হাইকটি নিয়ে যাচ্ছি বন্ধু। রবি ছয়টি থেকে আসার পরে একটি জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই, তার কারণে কিন্তু আজকে এই মাওয়ার প্ল্যান, সবাইকে একসাথে নিয়ে মাওয়া ঘুরতে যাওয়া। দেখতে পারতেছেন আরেকটা পাপি সাউন্ড, তার কারণে কিন্তু এতক্ষণ বসা এখানে। দেখতে পারতেছেন কিভাবে স্টাইল করে আসছে, দেখেন মুসলমানি উপলক্ষে অবশ্যই মুসলমানি দেহ বিয়েটা করছে, কিন্তু অপুয়ে শ্বশুর বাড়িতে মনে কর আমরা ফিরুলটা নিয়েছে না, তার কারণে এই টোরটা দেওয়াইতেছে। হাই শর্মে বইরা মাওয়ার পথে এত জ্যাম ভাই, যা বলার বাইরে। আমরা বাড়ি থেকে বার হইছি 11টার সময়, সর্বোচ্চ মাওয়া যাইতে আমাদের রাত 1টা বাজবে, ওইখানে আমাদের মাওয়া যাইতে লাগছে রাত্রের 3টা, এত পরিমাণে জ্যাম ওইখানে। এখন বাজে রাত্রে 3টা, এইমাত্র আমরা মাওয়া এসে পৌঁছাইলাম। আমাদের টিমমেট সবাই কিন্তু সামনে গেছে, তো আমরা কিন্তু এখন দুইজন আইটে আইটে যাইতেছি, দেখি ওরা কি করতেছে। তো আমরাও সামনে যাই, সামনে গিয়ে দেখি কিরকম কি চলতেছে। বাসা থেকে শুনে গেলাম এখন নাকি সব জায়গায় ইলিশ সস্তা, মাওয়া গিয়ে শুনি সবার মুখে মুখে সস্তা, কিন্তু ইলিশ আর সস্তা হয় নাই, সেই আগের মতনই দাম, শুধু 100-200 টাকা কমছে। পদ্মার মাছ না, কিন্তু এইগুলো আপনি বড় রেস্টুরেন্টে গেলে এই মাছই যাবে। মামাকে ইলিশ গুলা কাটতে দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম ঘুরতে। দেখতে পাচ্ছেন সামনে যতটুকু চোখ যাচ্ছে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, সবগুলোতে কিন্তু একই ভাবে ইলিশ বিক্রি করা হয়। ভালো লাগতেছে না? এরকম ভালো লাগতেছে, খুব ভালো, পরিবেশ অনেক ভালো, সুন্দর। আমার তো গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড থেকে ঠিক নিয়ে আসবো এখানে জায়গায়, গার্লফ্রেন্ড নিয়ে আসলাম। ঠিকঠাক গার্লফ্রেন্ড ছাড়া আসা বিথা
যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, দেখতে পারতেছেন অনেক সুন্দর পানির উপর দিয়ে তৈরি করা হাঁটার রাস্তা, অনেক সুন্দর জায়গাটা। তার সাথে কিন্তু পদ্মা সেতু ওই যে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন ফটোগ্রাফার গুলা দুইজন দুই সাইডে পোস্ট নিতেছে, দুইজন দুই সাইড থেকে ছবি তুলতেছে ফটোগ্রাফার গুলা দেখতে। দেখেন দেখেন মারামারিও করে আবার, এ নদীতে ফেলে দে পয়সালকে, এই এই পুরা জামাই জামাই বাপ। তুমি কি দেখতেছো ওদের? ওদের কাহিনী দেখতেছি, নাটক, সবই নাটক। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দোকান, এখানে সবকিছু কিন্তু বাঘ দিয়ে তৈরি করা। চিকেন চপ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবকিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা। আমাদের ইলিশ মাছ কিন্তু বাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘুরে আসতে আসতে দেখতে পাচ্ছেন বাজার শেষ আমাদের ইলিশগুলো। দেখতে পারতেছেন এখন কিন্তু মামা আমাদের জন্য ইলিশের লেজ ভর্তা বানাচ্ছে, এটা কিন্তু অনেক মজা হয়, দেখতে থাকেন কিভাবে বানাচ্ছে। আমাদের খাবারগুলো কিন্তু টেবিলে দিয়ে দেওয়া হয়, এখন আমরা তিনজনের জন্য ওয়েট করতেছি, ওরা গেছে বাড়ির জন্য ইলিশ মাছ কিনতে, ওরা আসলে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিব। ওই তিনজন আসার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই। আপনারা দেখতেই পারতেছেন আজকের মাওয়া ট্যুরে আমাদের কত টাকা খরচ হয়েছে এটাও বলে দিতে চাই। আমরা একটা হাইক্স ভাড়া করে নিই, হাইক্স এর ভাড়া ছিল 4200 টাকা, আর ওইখানে মাওয়া গিয়ে ইলিশ টিলিশ খাওয়ার পরে আমাদের ওইখানে হয়েছিল 4800 টাকা, মিলাইয়া আমাদের খরচ হয়েছে 9000 টাকা। আর আমরা ছিলাম 10 জন, তারপরে বাঘ দিয়ে দেখলাম আজকের এই ট্যুরে আমাদের খরচ হয়েছে জন প্রতি 800 টাকা করে। আপনারা যদি চান তাহলে কিন্তু এমন সুন্দর একটি ট্যুর দিয়ে আসতে পারেন, অনেক ভালো লাগবে। শেষ পুনর বাংলাদেশ, আমরা সবাই কিন্তু মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, আমরা সবার কিন্তু খাওয়া শেষ। দেখতে পারতেছেন দুইজন ব্যক্তি শুধু বসে আছে, এই মাত্র খাওয়া দাওয়া শেষ করতে, আমরা কিন্তু আরো অনেক খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই মিলে এখন বসে একটু নিতেছি, কিছুক্ষণের ভিতর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। 1000 দিছে, এগোতেছে 900, আল্লাহ দিয়ে কত গুণা দে, একটা ক্যামেরার সামনে গুণা দে, আমার বাড়ি এটা দেবো, বউর ভাই এটা দেবো, আবার ভাইয়ের ভাই দূর থেকে আরেক বেশটা কিনা রেস নিতেছে, আমার টাকা দিতে হবে, তুই ধর আমরা আছি দল, তুই যাত্রা ধর
আমার ক্যামেরার মাইকটাতে কিন্তু অনেক সমস্যা, তার কারণে অনেক ভিডিওর অডিও কাইটা দিতে হয়েছে। এখানে কিন্তু অনেকক্ষণ যাবত ঘুরলাম এবং অনেক ভালো লাগলো। রাত্রে ঘুরার জন্য অনেক সুন্দর একটি জায়গা মাওয়া, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দেখতেই পাচ্ছেন কত বড় একটি জ্যাম। আমরা কিন্তু বাড়ি থেকে মাওয়া যাওয়ার পথও এত বড় একটি জ্যাম পাইছিলাম, এখন কিন্তু মাওয়া থেকে আবার বাড়িতে যাইতেছি ওই সময় এত বড় একটি জ্যাম। দেখতেই পাচ্ছেন সব গাড়ি কিন্তু থামানো, তা আমরা এখন সামনে যাইতেছি আইটা দেখার জন্য কি কারণে এত বড় একটি জ্যাম লাগছে। তো একটু যায় দেখি সামনে, আমাদের গাড়িটা পিছনে রাখা আছে, তো বলছি যদি জ্যাম সারে তাহলে আমাদেরকে সামনে থেকে রিসিভ করবে আর কি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত বড় জ্যাম। এইখানে কিন্তু প্রায় 3 ঘন্টা দাঁড়াইছিলাম। 3 ঘন্টা দাঁড়ানোর পরে কিন্তু এই জ্যামটা ছুটে, এই জ্যাম ছুটার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে আইসা দেখি দুপুর 12টা বাজে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হইতেছে। পরবর্তী ব্লগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।